বিধানসভা নির্বাচনে পরাজয়, তারপর উপনির্বাচনে বিপর্যয়, একের পর এক বিধায়ক সাংসদ নেতার দলত্যাগ, দল থেকেও নেতাদের লাগাতার বেসুরো মন্তব্য, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার মতো বিষয় তো ছিলই, তারই মধ্যে নতুন করে বিজেপির অস্বস্তি বাড়ালো হাওড়া জেলা সদর সাংগঠনিক সভাপতির এই বিস্ফোরক মন্তব্য। আপনাকে প্রমাণ করতে হবে আপনি কত বড় সদ। আপনাকে দেখা গেছে নারদার কাণ্ডে টাকা হাতে নিতে। আমি কালকেও বিরোধিতা করেছি, আজকেও বিরোধিতা করছি। আমরা তৃণমূলের বি টিমের আন্ডারে কাজ করব না হাওড়া জেলার কোনো কার্যকর্তা। শুভেন্দু অধিকারী সম্পর্কে এই মন্তব্যের পরই বিজেপি থেকে বহিষ্কার করা হয় হাওড়া সদরের সাংগঠনিক সভাপতি সুরজিৎ সাহাকে। তবে তারপরেও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি তিনি। আমি 28 বছর বিজেপি করছি, আমাকে সার্টিফিকেট শুভেন্দু অধিকারী দেবে না? যার রাজ্য কমিটির সদস্য পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের আমি অবজারভার ছিলাম। যেদিন শুভেন্দুবাবু ছেড়ে চলে যাবে সেদিন মনে করবেন যে বিজেপির একজন একনিষ্ঠ কর্মীকে শুভেন্দুবাবুর জন্য সাসপেন্ড করা হয়েছিল, এটা আমি জোর গলায় বলে গেলাম। বিধানসভা ভোটে হারের পর থেকে একে একে 5 বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গেছেন। ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়রাও পুরনো ঘরে ফিরে এসেছেন। হারের পর থেকে তথাগত রায়ের মতো বর্ষীয়ান বিজেপি নেতা লাগাতার দলেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক টুইট করে আক্রমণ সানাচ্ছেন। তৃণমূল থেকে আসাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলায় জেলায় বিজেপির শীর্ষ নেতাদের সামনেও খণ্ডযুদ্ধ বেঁধেছে। আর এবার খোদ জেলা সভাপতির বিস্ফোরক মন্তব্য, অস্বস্তিতে বিজেপি। অন্তরীণ কোনো সমস্যা থাকতেই পারে, কারুর প্রতি কারুর কোনো বক্তব্য ভালো খারাপ থাকতেই পারে, সেটাকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বা প্রেসের কাছে বলাটা কখনোই কাম্য নয়, উচিত নয় বলে আমরা চিরকালই মনে করি। কাজেই বার্তার কিছু নেই, সবার কাছে বার্তা আগে থেকেই ছিল। বিজেপির যারা অরিজিনাল ছিল তারা চলে যাচ্ছে আর ডুপ্লিকেটগুলোকে নিয়ে ভরছে, এটা ভালো। দল জল দল ডুবে যাওয়ার সময় এই কাজটাই প্রত্যেকটা দল করে, যেটা আজ বিজেপি না আমাদের পক্ষে তো ভালোই। বিজেপি আমাদের যে হিংসা ভারতবর্ষে ছড়িয়েছে, যে হিংসা ছড়ানোর পরিকল্পনা বাংলায় করছিল, ওদের কোমর ভেঙে গেলে তো ভালো, বাংলার মানুষ বেঁচে যাবে, ভারতের মানুষ বেঁচে যাবে। মানুষের দিকে তাকান, ওরা বিরক্তিতে বিজেপি তৃণমূল দুজনের উপরে মনে মনে চটছে এবং বুঝতে পারছে যে মানুষকে নিয়ে আসলে প্রতারণা করা হচ্ছে। বিজেপি তৃণমূল দুই শক্তির বিরুদ্ধেই মানুষের বিরক্তি এবং রাগ ক্রমশ বাড়ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে কলকাতা ও হাওড়ার পুরো ভোটের আগে বিজেপির অস্বস্তি চরমে। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।